My dear students, how are you? I am also fine. Today, I am going to start English second paper and composition. Yesterday, I discussed about same class. English second paper and composition, grammar, sentence connector. I think that you study these topics very well at home. Those students who are studying very well, they are good result in the exam. Your examination is near at hand, so you should follow the class very carefully. Look at the whiteboard and follow the class sentence connectors. Already been I have taught you sentence connectors and linking words and passages. Remember you, I read out this passage, you open your sheet and follow the sheet. I read these topics with Bengali. Complete the passage using suitable characters. এই প্যাসেজটি পড়ে এর উপযুক্ত ক্যারেক্টার ব্যবহার করো. Globalization বিশ্বায়ন. বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন ইজ এ টার্ম. বিশ্বায়ন একটি বিষয়, দ্যাট ইজ কমনলি ইউজ, যেটা সাধারণত সচরাচর ব্যবহার করা হয়, ইউজড বাই ম্যান, মানুষ কর্তৃক পরিচালিত হয়. এটি এমন একটি বিষয় যেটি মানুষ কর্তৃক পরিচালিত হয়, দ্যাট ইজ এ প্রসেস, এটি একটি পদ্ধতি, প্রসেস পদ্ধতি অফ এক্সপেন্ডিং ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের পিছনে ব্যয় করা, সময় ব্যয় করা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী, ক্রিয়েটিং এ বর্ডারলেস মার্কেট. বর্ডারলেস মার্কেট হলো যে মার্কেটের কোন সীমারেখা থাকবে না, সারা পৃথিবীতে চলমান থাকবে, এক দেশের পণ্য অন্য দেশে বিক্রি হবে. এই বর্ডারলেস মার্কেট আগে ছিল না, বিশ্বায়নের ফলে সেটি এখন হয়েছে. সি গ্লোবাল ডেভেলপমেন্ট, বিশ্ব উন্নতি. উই হ্যাভ এনকোয়ার দ্য টাইম ড্যাশ ডিস্টেন্স, এটি আমাদের কি করেছে, সময় এবং আমাদেরকে নিকটে নিয়ে এসেছে. ড্যাশ উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, জানতে পারি. হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফারদেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দূরবর্তী স্থানে কি ঘটছে সে সম্পর্কে আমরা, কি ঘটছে সে সম্পর্কে আমরা জানতে পারি. ফারদেস্ট হলো দূরবর্তী, কর্নার হলো এক কোনায়, প্রান্ত অর্থাৎ ট্যাগনার থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় এটি পৌঁছে গেছে. শুধু তাই না, সারা পৃথিবীব্যাপী. যেরূপ একটি মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল আমার হাতে থাকলে সেই মোবাইল সারা পৃথিবীটা মনে হয় যেন আমার হাতের মুঠোয়, এইরকম একটি বিষয়. ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য ক্লাস ভেরি কেয়ারফুলি. গ্লোবালাইজেশন ইজ এ টার্ম, এটি একটি এমন বিষয়, এখানে টার্মটা
কোনো বস্তু বিষয় বোঝায় সেই জন্য ড্যাট অফ হুইচ এখানে বসতে পারে এক নাম্বারের কারেক্ট আনসার এ ড্যাট অফ দি হুইচ বসে পারে এখানে তারপরে এটা আন্তর্জাতিক বাজার সৃষ্টি করার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করে তারপরে ইনফ্যাক্ট সত্যি ইম্প্যাক্ট ইট ইজ এ প্রসেস এটি একটি পদ্ধতি অফ স্প্যান্ডিং ট্রেড এন্ড কমার্স ব্যবসা বাণিজ্য বিস্তারে অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটিং এ বর্ডারলেস মার্কেট একটু আগে বললাম বর্ডারলেস মার্কেট হলো যে মার্কেট গুলো অর্থাৎ সীমারেখা থাকা না পৃথিবীব্যাপী এটিকে বোঝানো হয়েছে সি নাম্বার ড্যাশ তোমার বিকজ অফ গ্লোবাল ডেভেলপমেন্ট সি হলো বিকজ বি সি এ ইউ এস বিকজ অফ গ্লোবাল ডেভেলপমেন্ট কারণ গ্রাম উন্নয়ন পৃথিবী উন্নয়ন বিশ্ব উন্নয়ন উই হ্যাভ এনকোয়ার্ড দ্য টাইম উই হ্যাভ এনকোয়ার্ড দ্য টাইম বৈশ্বিক উন্নয়নের জন্য আমরা সময় গুরুত্ব উভয়কে জয় করেছি কোন ক্যারেক্টার জয়লাভ করা টাইম এন্ড ডিস্টেন্স দিতে আমাদের কি হবে এন্ড হবে দিতে হবে এন্ড টাইম এন্ড ডিস্টেন্স দিতে হবে এন্ড দেখো টাইম এন্ড ডিস্টেন্স তারপর দেখো উই যেটা উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং ড্যাশ উই ক্যান লার্ন এটা হয়ে গেছে রেজাল্ট এর ফলে এজ এ রেজাল্ট এর ফলে কি হবে উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে ইন দ্য ফার্টেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্য কোনায় অন্য কর্নারে অন্য সাইডে কি হচ্ছে সেটা আমরা এর ফলে আমরা জানতে পারি তাহলে আমাদের পাঁচটি উত্তর এ হলো ড্যাট মিস বি হল ইনফ্যাক্ট সত্যি সি বিকজ অফ কারণ ডি হল অ্যান্ড এজ এ রেজাল্ট হল ফলে আমরা গত ক্লাসে লিঙ্কিং ওয়ার্ড কতগুলো লিখে দিয়েছি যার অর্থ না জানলে তুমি সেটা ব্যবহার করতে পারবে না সুতরাং এই লিঙ্কিং ওয়ার্ডের অর্থ তোমাকে অবশ্যই জানতে হবে এরপর আমরা দুই নাম্বারে চলে যাচ্ছি নাম্বার টু তোমরা লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড নাম্বার টু গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণতা ওয়ার্মিং উষ্ণতা আবহাওয়ার গরম ভাব ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিন দিন আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তোমরা জানো বর্তমানে নিঃসরণের যুগে জলবায়ু আবহাওয়া ক্লাইমেট চেঞ্জ সবই দেখা দিয়েছে অকালে বৃষ্টি বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না গরমের সময় গরম হচ্ছে না অর্থাৎ ক্লাইমেট পরিবর্তন হয়ে গেছে পৃথিবীর নদ নদী সমুদ্রের পৃষ্ঠ অনেক উপরে উঠে গেছে অর্থাৎ সমুদ্র তলায় অনেক বালি কংক্রিট এগুলা দিয়ে ভরাট হয়ে গেছে অর্থাৎ নদী নালাতে পানি ধারণ ক্ষমতা থাকে না এই জন্য আমাদের লোকালয়ের উপর দিয়া বর্ষাকালে পানি গড়াচ্ছে নদী খননের কাজ করে অবশ্য কিছুটা দূরী করা যায় এই বিশ্বের বৈশ্বিক উষ্ণতা এসব কারণে এগুলো হচ্ছে তাহলে ড্যাট ডিফরেস্টেশন বৃক্ষ নিধন গাছ কাটা এই ডিফরেস্টেশন হল বৃক্ষ নিধন উই কাট ডাউন ট্রিস ড্যাশ নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং মোর ট্রি আমরা গাছ কেটে ফেলি কিন্তু একটি গাছ লাগানোর কথা আমরা কখনো চিন্তা করি না গাছ আমরা নিধন করি কিন্তু একটি গাছ লাগানোর কথা আমরা কখনো চিন্তা করি না উই ক্যান ডাউন উই কাট ডাউন ট্রিস ড্যাশ নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং মোর ট্রিস ড্যাশ হিউম্যান এন্ড আদার লিভিং বিং আর ইন দা থ্রেট অফ এক্সটিনশন এক্সটিনশন হলো অস্তিত্ব থ্রেট হলো হুমকি
হিউম্যান হলো মানব এবং আদম লিভিং এর জন্য যে জন্তু দ্বারা আমরা আসি সবকিছু এই একটা অস্তিত্ব বিলীনের মুখে হয়ে পড়ে টাইম ইজ কামিং সময় আসছে দ্যাট দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস আমাদের জন্য পরবর্তীতে কোনো গাছ থাকবে না ড্যাশ উই হ্যাভ টু ফেস বিটা ফেস হলো মুখোমুখি হওয়া বিটা হলো তিক্ততা কনসিকোয়েন্স অফ ডিফরেস্টেশন কনসিকোয়েন্স হলো ফলে আর ডিফরেস্টেশন হলো বৃক্ষ নিধন এই বৃক্ষ নিধনের ফলে আমাদের আগামীতে আমরা অনেক তিক্ততার মুখোমুখি হচ্ছি অর্থাৎ এই জলবায়ু অর্থাৎ বিশ্ব উষ্ণতার কারণে সবকিছুই পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এক সময় গাছ রাস্তা থাকবে না জায়গা জমি ফুরিয়ে যাবে শুধু মানুষ আর মানুষ যে বৈশ্বিক করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এরকম আরো বড় বড় মহামারী আকার ধারণ করে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মৃত্যুবরণ করবে যার ঔষধ হয়তো আবিষ্কার করতে পারবে না এইরকম অবস্থা আছে সেটার জন্য আসলে অনেকটা মানুষ দায়ী পৃথিবীতে অনেক জনসংখ্যা বেড়ে গেছে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে অর্থাৎ জায়গা জমি সবকিছু পুড়িয়ে যাচ্ছে মানুষের এই আর বিভিন্ন রকমের অর্থাৎ জনসংখ্যার উর্ধ্বগতির কারণে অনেক কিছুর ব্যবহার বেড়ে গেছে যার জন্য এগুলো হচ্ছে আমি আবার রিপিট করছি গ্লোবাল ওয়ার্মিং এবার তোমরা সাথে সাথে খাতা খুলে এটির উত্তর লেখার চেষ্টা করো দেখো তোমরা দেখো দ্বিতীয় নম্বরটা দ্বিতীয় নম্বরটা তোমরা ই করো গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ ডে বাই ডে মিন গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ ডে বাই ডে বিকজ অফ সম্পাদক বিকজ বি সি এ ইউ বিকজ অফ কারণ আবার দেখো গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন গাছ কাটার ফলে দেখো অর্থ যদি আমরা জানি অর্থ থাকলে কি বসবে সেটা অটোমেটিকলি আমার মন থেকে চলে আসে আমি যদি অর্থ জানি তাহলে আমার মন থেকে চলে আসবে কোন লিঙ্ক লিঙ্কার ওয়ার্ডটা আমি এখানে বসাবো অর্থাৎ সেটি অটোমেটিক ভাবে চলে আসবে তাহলে এখানে ডিফরেস্টেশন বৃক্ষ নিধনের ফলে উই কাট ডাউন ট্রিজ আমরা গাছ কেটে ফেলি কিন্তু বাট দেখো অটোমেটিকলি চলে আসছে বাট বাট কিন্তু নেভার থিং কখনো চিন্তা করি না প্ল্যান্টিং মোর ট্রিজ অনেক গাছ লাগানোর কথা আমরা কখনো চিন্তা করি না গাছ কেটে ফেলে কিন্তু গাছ লাগানোর কথা চিন্তা করি না কেমন এজ এ রেজাল্ট এর ফলে সি নাম্বার দেখো এজ এ রেজাল্ট এর ফলে এজ এ রেজাল্ট এর ফলে হিউম্যান অ্যান্ড আদার লিভিং মানব এবং অন্যান্য জীবজন্তুর বিং আর ইন দ্য থ্রেড হুমকির মুখে পড়ে অফ এক্সটিংশন অস্তিত্ব অর্থাৎ অস্তিত্ব বিলীন হয়ে যায় টাইম ইজ কামিং সময় আসছে টাইম ইজ কামিং সময় আসছে হোয়েন ডাব্লিউ এস ই এন হোয়েন দিতে হোয়েন হবে হোয়েন দেয়ার উইল বি নো ট্রি যখন কোনো গাছ থাকবে না লেফট ফর আস আমাদের জন্য অর্থাৎ এমন সময় আসবে যখন আমাদের জন্য কোনো গাছ থাকবে না তারপরে দেখো ড্যাশ শেষ লাস্ট এর ফলে কনসিকোয়েন্সলি সি ও এন কন এ সি ইউ ইউ ই এন টি এল ওয়াই কনসিকোয়েন্টলি এর ফলে কনসিকোয়েন্টলি উই হ্যাভ টু ফেস বিটার কনসিকোয়েন্স অফ ডিফরেস্টেশন এর ফলে উই হ্যাভ টু ফেস আমাদের মুখোমুখি হতে হবে বিটার তিক্ত খারাপ
কনসিকোয়েন্স, খারাপ ফল ভুগতে হবে অফ ডিফরেস্টেশন, এই বৃক্ষ নিধনের ফলে। তোমরা দুটি প্যাসেজে প্রায় কাছাকাছি বলো গ্লোবালাইজেশন কি যে কারণ, বিশ্বায়ন, বিশ্বায়ন হলো আমাদের ব্যবসা বাণিজ্য এগুলার বিশ্বব্যাপী সৃষ্টি করা, এক জেলের এক দেশের জিনিস অন্য দেশে বিক্রি হওয়া, ব্যবসা করা, এগুলো হলো গ্লোবালাইজেশন। এখানে টু পয়েন্ট প্যাসেজের ইউ ফলো হোয়াইট বোর্ড অ্যান্ড রিড আউট দিস প্যাসেজ ভেরি কেয়ারফুলি। আই রিপিট ইউ, গ্লোবালাইজেশন ইজ এ টার্ম হুইচ আর দ্যাট ইজ কমনলি ইউজ বাই ম্যান, ড্যাশ ইট ইজ এ প্রসেস, ড্যাশ ইট ইজ এ প্রসেস, এটি একটি প্রক্রিয়া, ড্যাশ ইট ইজ এ প্রসেস ইন ফ্যাক্ট অফ স্পেন্ডিং ট্রেড এন্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটিং এ বর্ডারলেস মার্কেট, ড্যাশ গ্লোবাল, ড্যাশ গ্লোবাল বিকজ অফ গ্লোবাল ডেভেলপমেন্ট উই হ্যাভ এনকোয়ার্ড দ্য টাইম ড্যাশ ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাজ এ রেজাল্ট উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্টেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার টু, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন, উই কাট ডাউন ট্রিজ ড্যাশ বাট নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, বাট বাট অ্যাজ এ রেজাল্ট হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিং আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন, টাইম ইজ কামিং ওয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, কনসিকোয়েন্টলি উই হ্যাভ টু ফেস বিটার কনসিকোয়েন্স অফ ডিফরেস্টেশন। মাই ডিয়ার স্টুডেন্ট, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিকস ইউ উইল রিয়েলাইজ নেক্সট টপিকস ভেরি ওয়েল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ, আই বিলিভ দ্যাট ইউ উইল গেট ফুল মার্ক দিস আইটেম ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিকস ভেরি ওয়েল, সো ইউ শুড ফলো দ্য ক্লাস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, স্টে হোম, প্র্যাকটিস দিস ক্লাস ভেরি ওয়েল। আই থিঙ্ক দ্যাট ইউ শুড ফলো দিস ক্লাস। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও রাইট ডাউন ইন ইউর খাতা হোমওয়ার্ক, হোমওয়ার্ক পেজ আর ভেরি ইম্পর্টেন্ট, ইজ আর ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ জেবি বোর্ড 2017, these are very important, এই কাজটি বাসা থেকে সবাই করে নিয়ে আসবে এবং আমাকে দেখাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি শাইনিং লাইট when you will learn more, when you will learn more you will shine in light. Thank you very much for showing the
BDU. Stay home, practice again and again. Goodbye.